আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم. وقال قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم خيركم من تعلم القرآن وعلمه، وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة. ভাই একটু সবাই জমে জমে বসি ইনশাআল্লাহ। আমি খুব লম্বা করব না, খুব তাড়াতাড়ি স্টেজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কেননা যে প্রধান বক্তা মাওলানা হাবিবুর রহমান সাহেবের জন্য আপনারা এসেছেন, তিনি আমার পরে পরে খুব তাড়াতাড়ি। আজকে লম্বা বক্তৃতা হবে না, কেননা অনেক বক্তা আজকে। বড়দের মুখ থেকে আপনারা যে মূল্যবান কথা শুনেছেন, হযরত মাওলানা পীর কামিল ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব এবং আমার অত্যন্ত সম্মানীয় হযরত মাওলানা আবুল কাসিম সাহেব মাদ্দাজিল্লাহু আলী, এনাদের কাছ থেকে যা শুনেছেন সেগুলোই আপনাদের যথেষ্ট হয়ে গেছে। আমি দুই একটা কথা শুধুমাত্র নিজেও স্মরণ করিনি, আপনাদেরকেও স্মরণ করিয়ে দিই। আমি আজকে আপনাদের সামনে তিনটে কথা বলবো, তিন পাঁচ পনেরো মিনিট ইনশাআল্লাহ। নাম্বার এক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কাকে বলে, এক। এতে একজন সাহাবির কথা আসবে, যে সাহাবির নাম আপনাদের শোনা আছে বলে জানা নাই, তিনি হচ্ছেন হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তাকে কেমন করে ভাগ্যবান বানিয়েছিলেন। আর একজন সাহাবিয়া, যদিও বা নবীজির থেকে বয়স অনেক বড় ছিলেন, তার নাম হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন সাহাবিয়া ছিলেন, আপনারা কোনোদিন শুনেছেন যে কোনো মানুষের জন্য আসমান থেকে দড়া বেঁধে বালতি নামিয়ে পানি তার সামনে রেখে দেওয়া হয় আর তিনি পান পানি পান করেন, শোনেননি? তিনি হচ্ছেন হযরতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি হযরতে আমনার কাছ থেকে হাতে করে নিয়ে এসেছিলেন আর হযরতে আব্দুল মুত্তালিবকে পৌঁছে দিয়েছিলেন। তিনি হচ্ছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের জননী হযরতে আমনার দাসী হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। নবীদিকে যা সুন্দর করে খেলাতেন, তিনি ধাত্রীমাদের মধ্যেও পড়েন, হাদিসে এসছে দুই একবার নাকি হযরতে উম্মে আইমান নিজের বুক থেকে দুগ্ধ পান নবীজিকে করিয়েছিলেন। এর জন্য নবীজির ধাত্রীমা তিনটি, একটা হযরতে সুহাইবিয়া আর একটা হযরতে উম্মে আইমান, আর মেন ধাত্রীমা দুধ পানকারিণী জননী তিনি হচ্ছেন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নম্বর একজন সাহাবীর টাইম পাবো না মনে হয়, তিন নম্বর একজন বিখ্যাত সাহাবী, তার নাম হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনুল মুনজির, আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীর থামের সঙ্গে নিজেকে বেঁধে রেখে দিয়েছিলেন,
কোন রেওয়ায়েতে এসছে 10 দিন, কোন রেওয়ায়েতে এসছে 20 দিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করেননি, সামান্য এতটুকু একটা অন্যায় কাজ করেছিলেন, অন্যায় এতটুকু অন্যায়, আর আমাদের অন্যায়ের সীমা নাই। কোনোদিন তৌবাই করতে শিখলাম না, আর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু লুবাবা মসজিদের নববীর একটি কোনায় থামের সঙ্গে নিজেকে 20 দিন বেঁধে রেখে দিয়েছিলেন। নামাজের সময় তার স্ত্রী বাঁধন খুলে দিতেন। তো প্রথম থেকে আরম্ভ করি, আর একটা আপনার আমার ইমানকে চাঙ্গা করার জন্য পৃথিবীর একজন বিরাট বড় শ্রেষ্ঠ নেতা এবং বাদশাহ হযরত উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াকে কেমন করে পায়ে করে লাথি মেরেছিলেন সেটা আপনাদেরকে উদাহরণ দেব, তারপরে আমার বক্তৃতা শেষ। নাম্বার ওয়ান, আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রেম বা ভালোবাসা কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন, পা দুটি ছড়িয়ে দিয়েছেন, একজন সাহাবী হযরতে তালহা বিন বাররা, তালহা তিনটি ছিলেন, তালহা বিন জুবাইর, তালহা বিন উবাইদুল্লাহ আর তালহা বিন বাররা, আমি বলছি আজকে তালহা বিন বাররা, হযরতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়েছেন, নবীর পা দুখানি চুম্বন করে নিয়েছেন, চুমু খেয়ে নিয়েছেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তুমি এমন কাজ করলে কেন? হযরতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনাকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, সারা জগতের হীরে কাঞ্চন মণি মুক্তার থেকে বেশি ভালোবাসি, আমার মা বাপ আত্মীয় স্বজনের মহব্বত এক পাল্লাই কুরবান, আর আপনার মহব্বত আর এক পাল্লাই কুরবান। আল্লাহ রাসূল বললেন, সত্যিকারে বললে না মিথ্যা করে? হযরতে তালহা বিন বাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, খোদার ইজ্জতের কসম করে বলি হুজুর, আমি আমার মা বাপ আত্মীয় স্বজনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তোমার জননী মা বেঁচে আছে কি? জননী মা তোমার বেঁচে আছে কি? হুজুর, বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, দেখি যদি মায়ের থেকে বেশি ভালোবাসো তাহলে এই নাও খোলা তরবারি, আর খোলা তরবারি নিয়ে গিয়ে তোমার মায়ের গর্দানটা কেটে আনো, আমার পায়ের তলে যদি তোমার মায়ের কাটা গর্দানটি রাখতে পারো তাহলে আমি জানব সত্যি তুমি আমাকে ভালোবাসো। পরীক্ষায় পড়ে গেলেন সাহাবী, কিন্তু পরীক্ষায় হয়ে গেলেন 1 নম্বর। খোলা তরবারি হাতে নিলেন নবীর সামনে, নবীর সামনে খোলা তরবারি নিয়ে নিজের মায়ের গর্দানটাকে কাটার জন্য ছুটতে আরম্ভ করলেন। আল্লাহর নবী দেখলেন, হাই হাই, সত্যি যদি নিজের মায়ের গর্দানটি কেটে ফেলে কোনো উপায় নাই, কেমন করে আটকানো যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নওজোয়ান সাহাবীকে ডাকলেন, বললেন, এই যে ছুটতে ছুটতে গেল, এর রাস্তাটিকে বাধা দাও, ই যেন মায়ের মা জননীর গর্দানটিকে না কাটতে পারে, এবং আমার কাছ আমার কাছে ফিরত নিয়ে এসো। নওজোয়ান সাহাবি ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে গিয়ে সঙ্গে সামনে সামনাসামনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মায়ের গর্দান কাটতে নিষেধ করে দিয়েছেন, কেননা তুমি পরীক্ষায় পাস করেছো, চলো নবীজির কাছে তোমাকে আমি ধরে নিয়ে যাই। ধরে নিয়ে গেলেন আল্লাহর নবী, এমন একটি মায়ের সেবার জন্য কথা বললেন, সারা পৃথিবীকে চমকিয়ে দিলেন নবীদি, বললেন, ওরে পাগলা দিওয়ানা সাহাবী, আমার মায়ের গর্দান কাটার জিনিস নই, বরং নিজের গর্দান কেটে মায়ের পায়ের তলে বিছাবার জিনিস।
মায়ের গর্দান কাটার জিনিস নয়, নিজের গর্দান কেটে মায়ের পায়ের তলে লুটিয়ে দেখা এটাই হচ্ছে লাভ, মায়ের গর্দান কাটার জিনিস নয়। এসাবের বাড়ি ছিল কুবা নামক জায়গায়। এবার নবীর মহব্বত দেখেন, এসাবের বাড়ি ছিল কুবা নামক জায়গায়। এই কুবা আর মদিনার মধ্যেখানে 11 কিলোমিটার 12 কিলোমিটার দূরত্ব, কিন্তু হযরতে তালহা বিন বাররা প্রত্যেক দিন এশার নামাজ আর ফজরের নামাজ নবীর পিছনে পড়বার জন্য বড় কষ্ট করে সেখানে যেতেন। 2-3 দিন 4 দিন ধরে দেখতে পাওয়া গেল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, বুঝতে পারলেন বড় অসুখের সঙ্গে জর্জরিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ পড়ে 20 জন সাহাবীকে সঙ্গে নিলেন, চলো না আমরা তালহা বিন বাররার সঙ্গে মুলাকাত করে আসি। 20 জন সাহাবীর সঙ্গে নবী সুবা গমন করলেন কুবা নামক জায়গায়। রাত্রের ঘুটঘুটে অন্ধকার সেখানে পৌঁছলেন। পৌঁছাবার পর আল্লাহর নবী দেখলেন হযরতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। আল্লাহর নবী কিছুক্ষণ বসে থাকার পরই তার জ্ঞান ফিরাতে পারলেন না যখন, তখন চুপ চুপ করে নিজের বাড়ির দিকে গেলেন। আর যাবার সময় একটি কথা বলে গেলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, যদি আজকে তালহা বিন বাররা রাত্রির অন্ধকারে যদি মারা যায়, খবরদার খবরদার মিনিটের মধ্যে আমার কাছে সংবাদ পৌঁছায় দিও, কেন না আমি তার জানাজার নামাজের ইমামতি করব, আমি নিজের গাতে করে পবিত্র হাতে দাঁড়ায় তার দাফন কাফন করব, আমি নিজেই কাফন পরিধান করাবো, আমার নিজের 2টি হাতে করে তার লাশখানি কবরের মধ্যে নামাবো। ভাগ্যবান বানাবেন নবীজি হযরত তালহা বিন বাররা রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু ব্যাপারটা একদম উল্টে গেল। নবীর মহব্বত কাকে বলে দেখুন, ব্যাপার উল্টে গেল কিরকম। সত্যি সত্যি আল্লাহর নবী চলে গেলেন নিজের বাড়ি, এদিকে কিছুক্ষণ পরই সাহাবি তিনি ইলতেকাল করলেন। সত্যি হযরতে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চলে যাওয়ার পরে প্রথমে জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরা মাত্রই বললেন, কি ব্যাপার, কিছুক্ষণ পূর্বে আমার নবীজি নিশ্চয় আমার বাড়ির মধ্যে এসেছিলেন। আত্মীয় স্বজনরা বললেন, আপনি কেমন করে জানলেন? বললে, আল্লাহর নবী 200 গাছ দূরে যদি কোনো জায়গায় শুভাগমন করেন আর আমি যদি কয়েক ঘন্টা পরেও যদি সেই দিকে যাই, খোদার ইজ্জতের কসম করে বলি আল্লাহর নবীর শরীরের শেষ দেখে সেই জায়গায় নবীজি কখন এসেছিলেন আমি সব বলে দিতে পারি। নবীর শরীরের এমন সুগন্ধ ছিল যে আমি বলে দিতে পারি। তা আমি বলছি আমার বাড়িতে কিছুক্ষণ আগে বিশ্ববরণ্য নবী তিনি এসেছিলেন। আত্মীয় স্বজনরা বললেন, সাব্বাস, তোমার নবীর প্রেম সত্যিই নবীজি এসেছিলেন। যাবার সময় কি বলে গেলেন নবী, কোনো কথা কি তিনি বলে গেছিলেন? বিবি বললেন, সন্তানেরা বললেন, হুজুর একটাই কথা নবীজি যাবার সময় বলে গেছেন, রাত্রে অন্ধকারে যদি আজকে আপনার মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে যেন সংবাদ জানানো হয়, কেননা আল্লাহর নবী নিজেই তিনি জানাজার নামাজ পড়াবেন, নিজেই আপনার লাশখানি নামাবেন, নিজেই তিনি কাপল দাপনের ব্যবস্থা করবেন, এর জন্য আমরাও পাক্কা নিয়ত করে নিয়েছি, আপনি যদি আজকেই মারা যান তাহলে নবীকে সংবাদখানি জানিয়ে দেব। সাহাবি কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে অশ্রু সংবরণ করার পরে পরেই বললেন, না 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 আমার বিবি, খবরদার খবরদার আমার সন্তানাদের ছেলেরা, আমার সন্তানাদিরা শোনো, খবরদার খবরদার আমার উপদেশখানি তোমরা মেনে নাও, আমার ওসিয়তখানি কলিজায় ভরে নাও, আমি মৃত্যুবরণ করলে আমার সংবাদ যেন দয়ার নবীকে জানায়ও না। পড়ে গেলেন থাপড়ে। আত্মীয় স্বজন একদিকে আল্লাহর নবীর হুকুম, মারা গেলে পরে আমাকে সংবাদ জানায়, আমি তাকে জান্নাতি বানাবো।
আর একদিক দিয়ে মৃত্যু ব্যক্তির উপদেশ, মৃত্যু ব্যক্তির ওসিয়ত, আমি মারা গেলে যেন নবীকে ঘটনা না জানানো হয়। দুনিয়ার রহস্য, এই রহস্য নবীর প্রেমের কে বুঝবে? কেউ বুঝতে পারল না। কিন্তু আপনার আমার খোদা, আপনার আমার আল্লাহ বুঝতে পারবেন না? পারবেন না, বুঝে নিয়েছেন আল্লাহ তাআলা, বুঝে নিয়েছেন প্রেম কোথায় লুকিয়ে আছে। আমার ভাইরা, আমার বাপদিরা, এবার আত্মীয় স্বজনরা পরামর্শ করলো, সকলে ঠিক করলো না নবীকে খবর দেওয়া হবে না, কেননা যিনি আসলেই মারা গেলেন তিনি যখন নিষেধ করেছেন তাহলে নবীকে সংবাদ দেওয়া যাবে না। রাত্রে অন্ধকারে মৃত্যুবরণ করলে রাতারাতি ফজরের নামাজের আগেই দাফন কাফনের ব্যবস্থা হলো, আল্লাহর নবী কোনো সংবাদ জানতে পারলেন না। কিন্তু ফজরের নামাজের পরে পরে নবীজির কর্ণকুহুরে আওয়াজখানি পৌঁছে গেল, আল্লাহর নবী 10 জন সাহাবিকে সঙ্গে নিয়ে, 2-10 জন সাহাবিকে সঙ্গে নিয়ে নবীদে চললেন কবরস্থান, কুবা নামক জায়গায় কবরস্থানের কাছে পৌঁছলেন। নবীজি হাত তুলে দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করলেন। দোয়া করার পরে আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা আমাকে এই লোকটির মৃত্যু সংবাদ কেন জানাওনি? আমি যে তারে ভাগ্যবান বানাতাম, আমি জানাজার নামাজ পড়াতাম, ইমামতি করতাম, আর আমি জানাজার নামাজ পড়ানোর পরে তার কাফন দাফনের ব্যবস্থা করতাম, আমি নবী তার লাশখানি কবরের মধ্যে নামাতাম, কবর থরথর করে কেঁপে উঠত, আমি আমার নিজের চাদর দিয়ে তার কাফনের ব্যবস্থা করতাম, কবরের আজাব কোনোদিন হতো না, আর আমি নবী জানাজার নামাজ পড়াতাম, জীবনে কোনোদিন জাহান্নামে যেত না। ইয়া রাসূলুল্লাহ, তিনি মৃত্যুর সময় আমাদেরকে নিষেধ করে গেছেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওয়ালাইকুম সালাম, কি ব্যাপার জিবরাইল, অসময়ে তুমি আমার কাছে কেন এলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এ সময় আসবার টাইম নয়, কিন্তু আপনি একটি প্রশ্নের ঝঞ্ঝাটে ভর্তি রয়েছেন। একদিক দিয়ে প্রশ্ন, আপনি তাদেরকে বলেছেন খবর দেওয়ার জন্য, আত্মীয়রা খবর দেয়নি, আর আরেক দিক দিয়ে মৃত্যু ব্যক্তি নিজে ওসিয়ত করেছেন খবর যেন না দেওয়া হয়। ওগো আল্লাহর রাসূল, কিসের জন্য আপনাকে খবর দিতে মানা করেছেন? তার উত্তর দেওয়ার জন্য এলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই কুবা এবং মসজিদের নববীর মিডল পয়েন্টের মধ্যখানে ইহুদি গোষ্ঠী বসবাস করে, কাবিলায়ে বানু কারুই কুরাইজার বেঈমানের দলেরা বসবাস করে। হুজুর, ওই সাহাবী মনে মনে করেছিলেন যদি তার মৃত্যু সংবাদখানি রাত্রে অন্ধকারে নবীর কাছে পৌঁছায় যায়, আল্লাহর নবী সাহাবীর মহব্বতে কোনো দিকে তাকাবেন না, তিনি বানু কুরাইজার উপর দিয়ে ইহুদিদের বাড়ির উপর দিয়ে গলির উপর দিয়ে চলে আসবেন। কাফের বেঈমানের দলেরা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে, অভদ্র ব্যবহার করবে, নবীদের শরীরের মধ্যে জখম যদি করে দেয়, আমি তালহা বিল বাররা আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? না নবীদের জানাজার নামাজ নিয়ে নিজের ভাগ্যবান হব, না আল্লাহর নবীর দাফন কাফন নেব, না বরং তার থেকে বেশি ভালো হবে, আল্লাহর নবী যদি আমার সংবাদ পেয়ে না আসেন তাহলে তিনি কাফের বেঈমানদের অত্যাচার থেকে বেঁচে যাবেন। কাফের বেঈমানের দলেরা আমার নবীর সঙ্গে যদি বিয়াদবি করে, আমি কবরের ভেতর থেকে নবীর বিয়াদবি সহ্য করতে পারবো না, তাই জানাজার নামাজ তিনি পড়বেন না এটা সহ্য করতে পারবো, তিনি আমার জানাজার ইমামতি করবেন না সত্য সহ্য করতে পারবো, তিনি আমার কাফন দাফন করবেন না এটাও সহ্য করতে পারবো, কিন্তু নবীদের সঙ্গে কোনো বিয়াদবি রাত্রে অন্ধকারে কোনো বেঈমান যদি করে ফেলে, সেটার কারণ আমার মৃত্যু হয়ে দাঁড়াবে, আমার মরণটা দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, তার আমি নিষেধ করেছি। আল্লাহু আকবার, তাই সে নিষেধ করেছে। হযরত জিবরাইল যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ বিশ্বাস হয়ে গেল। আবার নবীজি অন্তর ভরে সাহাবীর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার একজন সাহাবী, আমার প্রেমিক আমাকে এত গাঢ় ভালোবেসেছে, আমি জীবনে কোনোদিন জানতেও পারিনি,
আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, আমার বাপদিরা, মিনিটের মধ্যে তার দোয়া কবুল হয়ে গেল। আমার সম্মানিত ভাই, এই রকম মহব্বত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা আম্মা যাকে বলতেন, সময় সময় মা বলেও ডাকতেন, তার নাম হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে উম্মে আইমান নবীকে এত ভালোবাসা দিয়েছেন, মজার মজার খাবার রান্না করতেন আর আল্লাহর নবীকে নিজের হাতে খাওয়াতেন। হযরতে উম্মে আইমান যখন 6 বছর বয়সে হযরতে হালিমা সাদিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে যখন আবার মক্কা নগরীতে ফিরে এলেন, তো হযরতে উম্মে আইমান আল্লাহর নবীকে দারুণ ভাবে ভালোবাসতেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন, তিনি বড় হতে লাগলেন, কালেমা পড়ে মুসলমান হলেন হযরতে উম্মে আইমান। যখন নবীজির বয়স 40 পার হলো, ইমানের দাওয়াত দিলেন, হযরতে উম্মে আইমান নবীজির হাতে শপথ করে কালেমায়ে শাহাদত পড়ে মুসলমান বেড়ে গেলেন। খুব অত্যাচারের কারণে প্রথম সফর করলেন হাবশায়, সেখানে হাবশায় যখন সফর করলেন তখন তার সঙ্গে তার নিজের স্বামী ছিলেন, তার নাম হযরতে যায়েদ বিন হারিসা। সেখানে একটি সন্তান হয়েছিল, তার নাম হযরতে উসামা, যিনি কি বলে তোমার সাহাবায়ে কেরামদের সব থেকে মারাত্মক সৈনিক বলে পরিচিত, হযরতে উসামা বিন হারিস, জি যায়েদ বিন হারিস। এই হযরতে উসামার জননী হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এবার হাবশা থেকে ফিরে আসার পর নবী চলে গেছেন মদিনায়, তাই শুনে নিজের স্বামী যায়েদ বিন হারিসার সঙ্গে তিনিও মদিনায় যাবার জন্য রেডি। দুজনাই চলে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে পানির পিপাসা আরম্ভ হলো। হযরতে যায়েদ বিন হারিসা পানি পিপাসায় ছটপট ছটপট করেন, আল্লাহর নবীর খালা আম্মা হযরতে আমনার দাসী হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জিকির করেন আর পানি চেয়ে চলে যান। হে রব্বুল আলামিন, মরুভূমির পিঠে পেট চিরাই করে, মরুভূমির বুককে চিরাই করে পানি দেবার ক্ষমতা একমাত্র তুমি রাখো, আর দুনিয়ায় কেউ রাখে না। হযরত উম্মে আইমানের ক্রন্দনে আসমান জমিন তত্তর করে কেঁপে উঠলো আমার ভাইরা, আমার বাপদিরা। রেওয়ায়েতের মধ্যে এসেছে, আল ইসাবা নামক একটি ঐতিহাসিক কিতাবের মধ্যে এসেছে, হযরতে থানবী রহমতুল্লাহ আলাই তিনিও তার ঘটনার মধ্যে নিয়ে এসেছেন, হযরত মাওলানা মুফতি শাব্বির আহমদ সাহেব তিনিও কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। পানি চাইতে লাগলেন, কেঁদে কেঁদে পানি চেয়ে চলে দেন, এমন সময় হঠাৎ করে দেখছেন আসমান থেকে একখানা রশি একটা চাঁদির বালতিতে করে সুন্দর সাফ সাফ পানি নিয়ে এসে নামানো হলো। হযরতে উম্মে আইমান এবং তার স্বামী হযরতে যায়েদ বিন হারিসা দুজনাই মিলে পানি পান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো এমনও সাহাবিয়া দুনিয়াতে ছিলেন যার কারণে আল্লাহ তাআলা যার মহব্বতে আসমান থেকে বালতি নামিয়ে পানি পান করান, তিনি হচ্ছেন হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বাপদিরা, আজকে আপনারা কোরআনের মহব্বতে এসেছেন, আমি দুটো কথা মাত্র বলি, শেষ করে দিচ্ছি। নাম্বার এক, নিজেকে সেই সমস্ত পাপ থেকে বাঁচান যেগুলা হুকুকুল ইবাদের সঙ্গে জড়িত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুকুকুল্লাহ আল্লাহর হক বিনষ্ট করে মৃত্যুবরণ করো, অনেক আসান হবে, খোদা চাইলে তোমার মাফ হয়ে যেতে পারে। নামাজ পড়ো না, রোজা রেখো না, মৃত্যুবরণ করলে আল্লাহ চাইলে ক্ষমা হয়ে যেতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করে মৃত্যুবরণ করো না। বান্দার হক নষ্ট করে মৃত্যুবরণ করলে ওই বান্দা যদি ক্ষমা না করে তোমার ক্ষমা আরফার ময়দানে 55 বার হজ করে কেন্দ্রেও ক্ষমা হবে না। এবার ফেসে গেলাম হেড মাওলানা, ফেসে গেলাম প্রায় কি বলে তোমার স্কুলের মাস্টার, ফেসে গেলাম প্রশাসনিক বিভাগের দায়িত্বশীলেরা, ফেসে গেলাম ডিলার সাহেব, ফেসে গেলাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান, ফেসে গেলাম দুটি কন্যাকে সব সম্পত্তি লিখনেওয়ালা বাপ, ফেসে গেলাম সবাই।
হুকুকুল ইবাদ বান্দার হক নষ্ট করে মৃত্যুবরণ করলাম। জি, যে বক্তা যিনি অ্যাডভান্স পয়সা নিলেন, পয়সা নেওয়ার পর যে কোনো বাহানায় জালসায় আসতে পারলেন না, আমি নুরুজ্জামান দায়িত্ব নিয়ে বলছি তার কোন বাপ এই পয়সাটি ফেরত দেবে যদি সে মৃত্যুবরণ করে, আর মৃত্যুবরণ না করে যদি চলে যায়, ক্ষমা না চেয়ে কিংবা সেই পয়সাটি ফেরত না দিয়ে যদি চলে যায়, সারা জিন্দগির আমলগুলি বরবাদ হয়ে যাবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি অ্যাডভান্স নেননি, ফিরে পালিয়ে এসেছিলেন, ছেলেদেরকে তিনবার রেয়াজমের মালিক, তিন মহাদেশের একচ্ছত্র নায়ক, একচ্ছত্র বাদশাহ, যিনাকে দ্বিতীয় ওমর বলা হয়, ছেলেদের ঈদের জামা কাপড় দেননি, ছেঁড়া জামা কাপড় পরে ছেলেরা ঈদের ময়দানে যান, ছেলেদেরকে বলেন বাবা প্রজাদের হক নষ্ট করে আমি আমার চার চারটে চাচার জানাজার নামাজ আমি নিজে পড়িয়েছি, আমি তাদেরকে দাফন কাফন করেছি, তাদের সকলের চেহারা কালো কালকাতরার মতন ছিল, তাদের চেহারাগুলি পশ্চিম দিকে ছিল না, সব পূর্ব দিকে ঘোরানো ছিল, অথচ তারা দিনদার পরিষ্কার তাহাজ্জুদ গুজার ছিল, তবুও তাদের লাশগুলির সঙ্গে কবর ভালো ব্যবহার করেনি। আমি চাই আমার যখন মৃত্যু লাশ তোমরা কবরে রাখবে তখন আমার চেহারা খানি আলকাতরার মতন যেন না দেখো, যেন পূর্ণিমার চাঁদের মতন দেখো। তিনি মৃত্যুবরণ করলেন, ছেলে আব্দুল মালিক ইবনে উমার ইবনে উমার ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি দেখলেন বাবা মারা গেল, মনে আছে কথাটা, বাপের লাশকে নামালেন, নামানোর পর কাফনের গীত যেমন করলেন, পূর্ণিমার চাঁদের মতন ঝলমলে নিজের বাপের চেহারাখানি দেখতে পেলেন, মাত্র পাঁচ মিনিট এখনো হয়নি লাশ নামানো, আসমান থেকে একটা কাগজ লটপট লটপট করতে করতে এসে বুকের উপরে পড়ে গেল। হযরত আব্দুল মালিক ইবনে উমার ইবনে আব্দুল আজিজ তিনি ছিলেন লেখাপড়া মানুষ, পড়ে দেখলেন আরবিতে লেখা আছে, আজ পৃথিবীর বুক থেকে সব থেকে বড় ইনসাফ করেন বালা বাদশাহ দুনিয়া থেকে চলে গেল, আমি খোদার সব থেকে নাম করা প্রেমিক এবং আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট রেখে জান্নাতি হিসেবে তার মরণকে দিলাম, এই কাগজের পরোয়ানা জিন্দগিতে যিনি পেয়েছিলেন দুনিয়াতে তিনি হচ্ছেন ভাগ্যবান পুরুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। এর জন্যে কেউ হুকুকুল ইবাদ নষ্ট করে যাব না, আল্লাহ যদি কোনোদিন শোনান, আমি দরবাপুরে আসছি 13-ই চৈত্র, সেদিন মনে করিয়ে দেবেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা যিনি চলে এসেছেন, আমার ওয়াদা ছিল 11:01 আমি যাব না, আপনি চলে আসেন হুজুর, লোক থাকবে না, আপনি বক্তব্য রাখবেন, আর আমি পুরাতন মানুষ, আমার 2-10 বার আসা হয়ে গেছে এখানে। জি, আল্লাহ তাআলা কবুল করুন। আর আজিজুল ভাই আমার জায়গাটা নিয়ে নিলে তাই না, তো জানেন আমি তো সব প্রথম থেকে আদায় করে করে চলে আসি, আজ আজিজুল ভাই নিয়ে নিয়েছেন আমার ছোট্ট ভাই, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াব করুন। হযরত বড় মানুষ, দূর থেকে এসেছেন, মুসাফির মানুষ, আপনারা হযরত যখন একটু ইশারা করবেন সকলে মিলেই 2000-1500 টাকা আজ আল্লাহর কোরআনের জন্য দেবো, তবেই উঠবো, মাদ্রাসাওয়ালারা দিতে চাইবে না, আর আপনারা মনে মনে করবেন আমরা না দিয়ে যাব না, তবে আপনারা পাক্কা মুমিন বলে আল্লাহর কাছে গণনা করা হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যে সমস্ত ছেলেরা পাগড়ি পেয়েছে তারা একখানা পাগড়ি নিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে যাবে, পাগড়িতে বিসমিল্লাহ বলে হাত দেবেন, 500 টাকা 1000 টাকা যার যেমন ক্ষমতা তেমনি মাদ্রাসাওয়ালাকে দিয়ে এখান থেকে উঠবেন। আমার পাক্কা নিয়ত ছিল যখন আপনাদের এই ঝাঁপড়ি ছিল, খড়ের ঝাঁপড়ি, সে সময় আমি বলেছিলাম, অন্তর থেকে দোয়া করেছিলাম, এই সাউগ্রামের লোক এলাকার মুসলমানকে ঠিক করতে হবে, যে আমাদের এলাকায় অন্য কিছুর দাপট আছে সেটাকে বিনষ্ট করে দিয়ে ইনশাআল্লাহ সাউগ্রামের এই মাঠে সামান্য চালা একদিন আসমান ছোঁয়া মাদ্রাসা হবে এবং বড় মসজিদ তৈরি হবে। আমি দেখলাম মসজিদ এখনো তৈরি হয়নি, আমার অনেক ভাই আছেন যারা নিজের মা বাপকে ভালোবাসতেন, তারা ভালোবাসায় নিজের মাগ ফেরাতেন, নিজের মাগ ফেরাতেন, নিজের মা বাপের মাগ ফেরাতের জন্য মসজিদে চুপি চাপি দান করে চলে যাবেন, কেয়ামতের দিনে জান্নাত দেওয়ার বাহানা বেড়ে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ। জি, আজও দোয়া করি আপনারা ভালো থাকুন, আল্লাহর মসজিদ নির্মাণ হয়ে যাক, মাদ্রাসা দিন দিন উন্নতি সাধন করুক, আপনাদের জন্য আমাদের সকলের জন্য মাগফিরাতের একটা রাস্তা তৈরি হয়ে যাক, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের জলসার যিনি প্রধান বক্তা, মানে সুদূর 24 পরগনা জেলার সুনামি বক্তা, পশ্চিম বাংলার সুনামি বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি আপনাদের সামনে চলে এসেছেন।
আমার পাশে বসে আছেন, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে বক্তব্য করে শুনবেন। যারা দূর দূরান্তে বসে আছেন তারা একদম কাছাকাছি হয়ে যায় ইনশাআল্লাহ।